84 লক্ষ জন্মের পরে মানুষ জন্ম পেয়েছি, জানি না এরপর আর মানুষ জন্ম পাব কিনা, তাই এই সুযোগ কিছুতেই হাতছাড়া করব না। দেখো বন্ধুরা, আজকে আমি আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। পুরো সন্ধে দেওয়া থেকে শুরু করে গোপালের শয়ন দেওয়া অবধি সব কিছুই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো, সন্ধে তো আমরা প্রতিটি গৃহস্থ বাড়িতেই দিয়ে থাকি, কিন্তু সন্ধে দেওয়ারও অনেক নিয়ম আছে। আমি আজকে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা না টেনে পুরোটাই দেখো, তাহলে অনেক কিছুই জানতে পারবে। দেখো, সন্ধে দেওয়ার আগে আমি ঘটিতে এক ঘটি জল নিয়ে ওর মধ্যে কর্পূর, অভ্র আর গঙ্গাজল মিশিয়ে নিলাম। এইবারে না আমি এই জলটাকে পুরো বাড়িটার মধ্যে ভালো করে ছড়িয়ে নেব। আর এই জলটা ছড়িয়ে দেওয়ার পর না এত সুন্দর হয়ে যায় বাড়ির পরিবেশটা, তোমরা এইভাবে করে দেখতে পারো। তো দেখো, আমি সন্ধে দেওয়ার সব কিছু একটা থালায় করে সাজিয়ে নিয়েছি, আর যেখানে যেখানে সন্ধে দেওয়ার সন্ধেটা বসিয়ে দিয়েছি। দেখো, আমার তুলসী মঞ্চটা না ছাদের ওপরে রেখেছি, কারণ নিচে সেইভাবে কোনো জায়গা নেই আমার। আর এই যে সন্ধেটা দিতে দিতে, আমি সেভাবে কোনো মন্ত্র জানি না, তো হরে কৃষ্ণ নাম জপ করেই আমি সবসময় সব কিছু কাজটাই করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মা বিন্দা দেবী, কৃপা করো মা কৃপা করো, দয়া করো মা দয়া করো, সুমতি দাও, সুবুদ্ধি দাও, সুচিন্তা দাও, সুমনোভাব দাও, বল দাও, মনোবল দাও মা। আর এই যে দেখো, তুলসী মঞ্চের একটু সাইডে না আমি এইভাবে আরও একটি ছোট্ট তুলসী টব রেখেছি। এখানে সকাল ও সন্ধেবেলায় আমি তুলসী পরিক্রমা করি। এটা কিন্তু তোমরা করে দেখতে পারো, তুলসী পরিক্রমা করলে না ব্রহ্মহত্যার মতন পাপও বিনষ্ট হয়ে যায়। ওম ভগবতে বাসুদেবায়, ওম ভগবতে বাসুদেবায়, ওম ভগবতে বাসুদেবায়। আর এই যে দেখো, এইটা হচ্ছে আমার বাড়ির বেলতলা, আর এখানে আমি একটা শিবলিঙ্গ রেখেছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আর এই যে বাড়ির সদর দরজার বাইরেই একটি ছোট্ট তুলসী টব রেখেছি, যাতে কোনো শুভ কাজে বেরোবার আগে বিন্দা দেবীকে দর্শন করে যেতে পারি। তো দেখো, আমার প্রায় বাইরের সব জায়গাতেই সন্ধে দেওয়া হয়ে গেছে, এইবার ঘরের ভেতরে আমি কিভাবে সন্ধে দেই দেখো। একটা প্রদীপ সাজিয়েছি কর্পূর দিয়ে, আর একটা প্রদীপ সাজিয়েছি তিল তেল দিয়ে, আর পঞ্চপ্রদীপটা সাজিয়েছি ঘি দিয়ে। দেখো বন্ধুরা, একটা কথা একটু তোমাদের বলে দেই, এই ব্লগটা কিন্তু আমি একাদশীর আগের দিন করেছি, আর আপলোডে দিলাম একাদশীর দিন। দেখো, সবার প্রথমে আমি ধূপ দিয়ে আরতি করে নিচ্ছি, আর ধূপ দিয়েই প্রথমে আরতি করতে হয়, এটা আমি বৈষ্ণব ঠাকুরদের কাছ থেকে শিখেছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইবারে আমি তিল তেলের প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি। তিল তেলের প্রদীপ দিয়ে ভগবানকে আরতি করলে ভগবান শ্রী বিষ্ণু খুবই খুশি হন এবং সংসারের সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসে। এইবারে আমি কর্পূরের প্রদীপ দিয়ে ভগবানের কাছে আরতি করে নেব, আর ভগবানের কাছে কর্পূরের প্রদীপটা দেখিয়ে আমি এই প্রদীপটা পুরো বাড়িটার মধ্যে ঘুরিয়ে নেব। এই যে দেখো, এইভাবে পুরো বাড়িটা আমি কর্পূরের প্রদীপ দিয়ে এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। এতে আমাদের মধ্যে যত খারাপ এনার্জি আছে সব দূর হয়ে যাবে, বাড়ির ভেতরটা একটা সুন্দর পরিবেশের সৃষ্টি হবে। আর এই যে একইভাবে ঘিয়ের বাতি দিয়ে পঞ্চপ্রদীপের আরতি করে নিলাম। বন্ধুরা দেখো, সারা সংসারের কাজ সেরে এই ব্লগগুলো করতে না খুব কষ্ট হয় গো।
মানে কতটা কষ্ট সেটা আমি তোমাদের বুঝিয়ে বলতে পারবো না। এরপর তোমরা যদি না দেখো তখন খুব কাঁদতে ইচ্ছে করে। তোমরা কি চাও তোমাদের এই দিদিভাইটা কাঁদুক? সামান্য কয়েক মিনিট ব্লগটা দেখে তোমাদের এই দিদিভাইয়ের মুখে কি একটু হাসি ফোটাতে পারো না বলো? দেখো বন্ধুরা, আর একটা ভালো জিনিস তোমাদের দেখাই, ধুনো তো আমরা প্রতি বাড়িতেই দেই, তো ধুনোতে না একটা জিনিস মেশাবে, মানে এত সুন্দর বাড়ির পরিবেশটা হবে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। ধুনোর সাথে ঘি, একটু কর্পূর, একটু ভেলিগুড়, এগুলো একসঙ্গে মিক্সড করে ধুনোটা জেলে পুরো বাড়িটার মধ্যে দেবে, পুরো বাড়ির পরিবেশটা একেবারে যেন মনে হয় যেন স্বর্গে আছি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে, তমো বিনা কে দয়ালু এ জগৎ মাঝারে। দেখো আমার যখন মন টন খুব একটু খারাপ করে না, এই গানটা আমি বেশিরভাগ এরকমই গাই, আর মনটা তখন খুব ভালো হয়ে যায়। দেখো বন্ধুরা, সন্ধে দেওয়ার কাজ শেষ করে একেবারে চলে এসেছি রান্নাঘরে। আজকে সন্ধেবেলায় আমি একটু পরোটা করব আর একটু আলু ওলকপি এই যে ছোট ছোট করে কুটে রেখেছি এটা জিরে ফুড়ন দিয়ে একটু চচ্চড়ি করব, আর এর সাথে একটু মটরশুঁটিও দিয়েছি। এই রান্নাটা না আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, খেতে খুব সুস্বাদু হয় বিশেষ করে শীতকালে। প্রথমে একটু জিরে দিলাম গরম তেলে, তারপরে টমেটম কুচি, লঙ্কা কুচি একসঙ্গে দিয়ে, বেশি কিছু নয় এইটুকুই দিয়ে, ভালো করে নেড়ে একটু নুন হলদি দিয়ে সবজিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে চাপা লাগিয়ে একটু নেড়ে 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 সেদ্ধ হয়ে যাবে। তারপরে একটু জল দিয়ে আবার চাপা লাগিয়ে চচ্চড়ি চচ্চড়ি মতন হয়ে যাবে, একটু গায়ে গায়ে নামিয়ে নিতে হবে। সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করা যায় না। এই যে দেখো তরকারিটা আমার হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবারে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি ঘরোয়া গাওয়া ঘি দিয়ে। দেখো বন্ধুরা, খুব বেশি ঠান্ডা পড়েছে তাই আমি তাড়াতাড়ি করে খাওয়াটা করে নিচ্ছি। 7:30টার ভেতরেই গপুকে খাইয়ে শয়ন দিয়ে দেব। তোমরা তো জানো আমার একটা দোকান আছে, ওকে শয়ন দিয়ে আবার ওখানে গিয়ে একটু লাগতে হয়। এখন মাকে দোকানে বসিয়ে এগুলো আমি করছি, ঠান্ডার সময় মাও বেশি সময় বসতে পারে না আর আমিও সব কিছু সামলে উঠতে পারি না, কিন্তু কিছু তো করার নেই, প্রতিদিনের যেটা কর্ম সেটা তো করতেই হবে। দেখো খাবারটা আমার রেডি হয়ে গেছে আর তুলসী পাতা দিয়ে দিচ্ছি, তুলসী ছাড়া ভগবান প্রসাদ গ্রহণ করেন না। এবারে আমি গুরুদেবকে মনে মনে স্মরণ করে নিচ্ছি, কারণ সরাসরি আমরা ভগবানকে সেবা দিতে পারি না। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তৎমসি গুরুভে নম। হে গুরুদেব, আমার সব অন্যায় ভুল আপনি ক্ষমা করে আপনি আপনার নিজ গুণে আপনার ভগবানকে সেবা দিবেন প্রভু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপেশু গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এইবারে আচমন পাত্র থেকে জল নিয়ে ওর মুখটা আমি ধুইয়ে দিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, সব ভুলের ক্ষমা হবে এই হরে কৃষ্ণ মন্ত্রতেই। এইবারে আমি তুলসী পাতা দিয়ে মুখটা মুছিয়ে নিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে প্রভু, তোমার সেবা যদি কিছু ভুল করে থাকি ক্ষমা করো প্রভু। এইবারে আমি আরতিটা করে নেব। এইবারে আমি ধূপ আর দীপ দিয়ে আরতিটা সেরে নিচ্ছি। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সিয়দ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে,
हरे राम 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 हरे हरे। हे जगदेश्वर, এই জগৎ সংসারের মঙ্গল করো প্রভু, সবাইয়ের সব অন্যায় সব ভুল ক্ষমা করে দাও প্রভু, সবাইকে সুমতি দাও, সুবুদ্ধি দাও, সুচিন্তা দাও প্রভু। এইবারে ও সারাদিন যে গয়নাগুলো পরেছিল ওগুলো খুলে নিয়েছি, আর জামার উপরে একটা সোয়েটার পরেছিল ওটাকে খুলে রেখে দিলাম। এবারে ওকে আমি শয়নে দেব। দেখো, আমি ওর জন্য একটা ছোট্ট পালঙ্ক করব, কিন্তু এখনও করে উঠতে পারিনি, তাই ওর জন্য এই যে দোলনা করেছি একটা, ওই দোলনাতেই ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। আর সারাদিন অনেক পরিশ্রম করেছে, একটু হাত পাটা টিপে দিচ্ছি। সোনা ঘুমোলো পাড়া জুড়োলো, বড়কি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। দেখো, সারাদিন এতটাই কাজের চাপ যে আসল দুটো কাজ করতেই আমি টাইম পাই না। এক হচ্ছে গীতা পাঠ, আর এই যে নামের মালা জপ করে নিচ্ছি। সংসারে যেমন প্রতিটা কাজ আমাদের কর্তব্যের মধ্যে পড়ে, তেমন এই দুটো কাজও আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। তবে এই দুটো কাজ সারাদিনের মধ্যে যখন হোক করলেই হবে। 84 লক্ষ জন্মের পরে মানুষ জন্ম পেয়েছি, জানি না এরপর আর মানুষ জন্ম পাবো কিনা, তাই এই সুযোগ কিছুতেই হাতছাড়া করব না। বন্ধুরা, তাহলে আজ এই পর্যন্তই থাক, আবার দেখা হবে পরের ব্লগে।